আপনার বন্ধু এবং সহকর্মী নায়ক ফেরদৌস এখন সাংসদ। শিল্পীরা খালি একটি এফডিসির মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা আমি কখনোই চাইনি। বন্ধু এবং সহকর্মী নায়ক ফেরদৌস এখন সাংসদ, তার বিজয়কে আপনি কিভাবে দেখেন বা নায়ক ফেরদৌসের থেকে আসলে এখন আপনার প্রত্যাশা কি একটু শুনি। নায়ক ফেরদৌসের সংসদ সদস্য যখন সে বিজয়ী হয়েছে এবং সে যখন সংসদে যাওয়া শুরু করবে, আমার কাছে মনে হচ্ছে আমি নিজেই যেন সংসদে গিয়ে যাচ্ছি। হ্যাঁ, এবং এটা আমার কৃতজ্ঞতা ধানমন্ডি দশের মানুষের প্রতি যারা ভোট দিয়ে ফেরদৌসকে বিজয়ী করে এনেছেন, আমার কৃতজ্ঞতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি যিনি ফেরদৌসকে নমিনেশন দিয়েছেন, তার উপর বিশ্বাস রেখেছেন, এবং সারা বাংলাদেশের মানুষের আস্থা যে মানুষটায় জননেত্রী শেখ হাসিনা, উনি আমাদের মিডিয়ার পক্ষ থেকে একজনকে নির্বাচিত করেছেন, প্রতিনিধি নিয়েছেন। সো আমার কাছে এটা অত্যন্ত আশার একটি ব্যাপার, এবং বিগত দিনে যদিও আমাদের মিডিয়া থেকে প্রতিনিধি ছিল, সেই যাত্রায় ফেরদৌস একটি নতুন রাস্তা খুলল। সো আমার মনে হয় যে এ ধারাবাহিকতায় ভবিষ্যতে ওখানেও আমাদের লোকজন যাবে। সো আমাদের লোকজন খালি, শিল্পীরা খালি একটি এফডিসির মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা আমি কখনোই চাইনি। আপনাকে যিনি রাঙা মূল ডাকতেন, সেই শাবনূর যার সাথে আপনি 43টি সিনেমায় অভিনয় করেছেন, একসাথে কাজ করেছেন, সেই চিত্রনায়িকা শাবনূর আবারও সিনেমায় ফেরার আসলে ঘোষণা দিয়েছেন, আপনার জায়গা থেকে তার জন্য কিছু বলার আছে, কোনো বিশেষ মন্তব্য বা উপদেশ? আমি আপনার কাছ থেকে এটা শুনলাম, শুনে মজা লাগছে। শাবনূর আমাকে আরও অনেক নামেই ডাকত। আচ্ছা, যাই হোক, শাবনূর বাংলাদেশে এসেছে, আমার সাথে দেখাও হয়েছে একটি ঘরোয়া অনুষ্ঠানে। কিছুদিন আগে যে বিয়ের অনুষ্ঠানে আপনারা একসাথে গিয়েছিলেন, দুই পরিবার মিলে গিয়েছিলেন, আমরা ছবি দেখেছি। আচ্ছা, তো আমি ওকে অভিনন্দন জানিয়েছি, দেশের মেয়ে দেশে ফিরে এসেছে, ওর জন্য অনেক শুভকামনা, ভালোবাসা, দোয়া। এবং আমার কাছে মনে হয় যে যদি সিনেমা করতেই হয় বা ভালো কিছু করুক, এবং তাহলে এতদিন গ্যাপে থাকার মানেটা কি ছিল? হ্যাঁ, আর মানে হয় কি, আমাদের কিছু ডিসিশন আমরা মাঝে মধ্যে নিয়ে ফেলি, খুবই মানে আমাদের মতো করে নিয়ে ফেলি। সো শাবনূর কেন নিয়েছে আমি জানি না। সো সে যদি ছবি করতে চায়, তার উচিত হবে, বন্ধু হিসেবে আমি তাকে বলবো, সেটা হচ্ছে যে 2024-এর কন্টেন্ট, 2024-এর স্ক্রিপ্ট, 2024-এর পরিচালক নির্বাচন করে ছবি করা, এবং যে ছবিটি শাবনূরকে আরো 100 বছর বাঁচিয়ে রাখবে। শাবনূর এমনিও 100 বছর দর্শকের মনে থাকবে, কিন্তু আরো 100 বছর লাইফ তাকে দেবে সেই যা, সে ধরনের যদি সে পরিচালক, স্ক্রিপ্ট রাইটার এবং টোটাল টিম সিলেক্ট করতে পারে। সো এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে, কারণ এই দীর্ঘ গ্যাপে বাংলাদেশ মিডিয়াতে অনেক কিছু ঘটে গেছে, অনেক পুরনো মানুষ চলে গেছে, অনেক নতুন মানুষ এসেছে। সো তার এই আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা হলে ঠিক হয়, ঠিকঠাক।